কারে চাই? আমার নাম মামুন, গ্রামের বাড়ি দাউদকান্দি। আমি একটু সাহেবের সাথে দেখা করব। দাউদকান্দি? জি, আপনি যে বলেন। আমার বাবার নাম মুর্শিদ মাস্টার। আপনি খারান, আমি সাহেবকে জায়গায় আবার আইতেছি। মনের বোতাম একটা একটা করে খুলে প্রাণ ভরে অক্সিজেন নেওয়া। স্যার, মামুন নামে একটি লোক আপনার সাথে দেখা করতে চাইছে। মামুন? জি। আচ্ছা মামুন, পাঠাও। আকাঙ্ক্ষার প্রবল অগ্রাসনে অবসান খুঁজে পেল। তুমি মামুন? জি, আমি মামুন। আমার বাবার নাম মুর্শিদ মাস্টার। কেমন আছো? তোমার মা কেমন আছে? মা খুব কষ্টে আছেন, কোনো মতে দিন পার করছেন, অসুখ বিসুখ তাকে ছাড়ছেই না। তোমার বাবা মারা গেছেন, তাও তো অনেক দিন হয়ে গেল না? জি। তা তুমি এখন কি করছো? অনেক আগে পড়াশোনা শেষ করেছি, চাকরি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। মা আপনাকে চিঠি দিয়েছেন। সালাম নেবেন, অবগত আছেন নিশ্চয়ই মামুনের বাবা মরণব্যাধি ক্যান্সার হয়ে মারা গেছেন। তার চিকিৎসার খরচ জোগাতে জমি জায়গা বিক্রি করে আজ পথে বসার অবস্থা আমাদের। মামুনকে পাঠালাম বড় আশা নিয়ে, ওর জন্যে যদি ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা করতেন বড় উপকার হতো। ভালো থাকবেন শেফা বেগম, মামুনের মা। বাসা থেকে কখন রওনা করেছো? খুব সকালে। যাও, তুমি বাসার ভিতরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করো। জয়নাল, মামুনকে নিয়ে যাও, নাস্তা পানির ব্যবস্থা করো। তুই যা, ভিতরে যাও বাবা। কে? মামুন। তোর মোর্শেদ আঙ্কেলের কথা বলেছিলাম না, মোর্শেদ আঙ্কেলের ছেলে বিপদে পড়ে এসেছে। থানা পুলিশের কোনো বিপদ? আরে না রে বাবা, থানা পুলিশ কেন হবে? ফিনান্সিয়াল একটু ক্রাইসিসে পড়েছে, ওর মা চিঠি লিখে পাঠিয়েছে, ওর একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। ধরে নে ও এখন থেকে আমাদের ফ্যামিলিতেই থাকবে, আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। তা তো সম্ভব না। কেন সম্ভব না? একজন অপরিচিত লোক এ বাসায় থাকবে, এটা কি করে সম্ভব বাবা? কাকে তুই অপরিচিত বলছিস? ও তো মামুন, ওকে আমি ছোটবেলা থেকে চিনি। আর ওর বাবা মার কাছে আমি যে পরিমাণে ঋণী সেটা তোকে বলে বোঝাতে পারবো না। ওর বাবা আমার কাছে কি পরিমাণ বিশ্বাসের মানুষ তুই জানিস? বিশ্বাসের মানুষ ভালো কথা, কিছু টাকা দিয়ে বিদায় করে দাও, শেষ। মানে কি বলছিস তুই? এগুলা সব সম্পর্ক, সব ঋণ টাকা দিয়ে পরিশোধ করা যায় না। ওর বাবা মার কাছে আমি যে পরিমাণে ঋণী তাতে কোটি কোটি টাকা দিলেও শোধ হবে না। ফাইন, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট টু। স্যার, আপনি বরং বাড়ি চলে যান। আর মানে মামুন বেশি বাড়াবাড়ি হচ্ছে, কিসে বাড়ি চলে যাও, ভিতরে যাও, যাও। কিন্তু কোনো কথা হবে না, জয়নাল মামুনকে নাস্তা বানিয়ে দাও, ভিতরে যাও। আমি এখন খাবো না বাবা, তোমরা খাও, আমি কথা শেষ করে আসি। তো যা বলছিলাম, এই মামুনকে মাসে মাথাটা দে। না 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 বাবা, না আপনি দেন না। তুমি আমার কাছে এসছো, আমি খুব খুশি হয়েছি বাবা। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমার যে অবস্থান,
সবকিছুর জন্য তোমার বাবার কাছে আমি ঋণী। তিনিই আমার জীবনটা গড়ে দিয়েছেন। তাই নাকি? কিভাবে বাবা? তোমার বাবা যদি ছোটবেলায় আমাকে আশ্রয় না দিতেন, নিজের আপন ভাইয়ের মতো যদি কোলে টেনে না নিতেন, তাহলে আজকে আমি এই জায়গাটায় দাঁড়াতে পারতাম না। বাবা আপনাকে অনেক ভালোবাসতেন। হ্যাঁ, অনেক বেশি। তোমার বাবার মতো মানুষ হয় না। আজকে আমার যা কিছু সবকিছুই তোমার বাবার অবদান। আমি তার কাছে খুব ঋণী। অসম্ভব রকমের একটা ভালো মনের মানুষ ছিলেন তিনি। আপনি কিন্তু অনেক ভালো মানুষ। আসলে ভালো মানুষের সাথে ভালো মানুষদের পরিচয় হয়। সত্যি কথা বলতে কি জানো, আমার জীবনে দেখা পবিত্র একজন মানুষ যদি বলি, সেটি হচ্ছে তোমার বাবা। আমার কাছে তাই। তোমার বাবার উপকার আমি কখনো ভুলব না, সারা জীবনেও না। আমি তার কাছে সারা জীবনের জন্য। আসলে একটা চাকরির জন্যই আপনার বাবার সাথে দেখা করেছি। চাকরিটা তো আপনার আসল প্ল্যান না। আপনি সব কি বলছেন? আজকে চাকরির প্ল্যান নিয়ে এসেছেন, দুদিন পরে আমাকে বিয়ের প্রস্তাব দিবেন, তাই না? শুনুন, আপনি একটা মাস্টার প্ল্যান নিয়ে এখানে এসেছেন। আমাদের সম্পর্কে আপনি সব কিছু জানেন। আপনি জানেন যে নিয়াজ সাহেবের কোনো ছেলে সন্তান নেই, আর উনি একটু বোকা শোকা, ওনাকে গিয়ে একটু বুঝাই তাহলে রাজ্য সহ রাজকন্যা। আপনার ধারণা ভুল, এটা কখনোই সম্ভব না। দেখেন আপা, আপনি আসলে আমাকে ভুল বুঝছেন। আমি যা ভাবছি সেটাই ঠিক। আপনার আসল উদ্দেশ্য হচ্ছে চাকরি, অন্য কিছু। আমি আসলে ওই ধরনের ছিল নই। আমি বিপদে পড়ে এসেছি। আমাদের পরিবারের সাথে আপনাদের পরিবারে একটা ভালো সম্পর্ক ছিল। বাস, অতীত আমি শুনতে চাই না। আপনি যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা কখনো সাকসেস হবে না। আমাকে ভুল বুঝুন না প্লিজ। আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমি আসলে বাস, উল্টো বুঝে আমাকে দিবেন না প্লিজ। বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। এখানে 10,000 টাকা আছে, টাকাটা ধরো, কাল সকালেই তোমার আম্মার নামে পাঠিয়ে দেবে। আর টেলিফোন করে বলে দিবে ওষুধপাতি যা লাগে এখান থেকে খরচ করতে, আবার যখন যা লাগবে তোমাকে যেন জানায়, আমি তোমাকে টাকা দেব। কিন্তু এই টাকাগুলো তোমার মা অসম্ভব ভালো একজন মানুষ। আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, কিন্তু মায়ের স্নেহ মমতা ভালোবাসা সব আমি তোমার মা মানে আমার ভাবির কাছ থেকেই পেয়েছি। আমি কৃতজ্ঞ। তোমার প্রতি আমার একটা অনুরোধ, আমি যদি তোমাদের ফ্যামিলিকে উপকার করতে পারি খুব ভালো লাগবে। তোমার মায়ের চিকিৎসার জন্য যখন যে টাকা লাগবে সে টাকাই তুমি নিজের থেকে ব্যয় করবে, আর আমাকে শুধু একটু বলবে। জি, আমি আমি যদি দিতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। আপনি যেভাবে অতীত মনে রেখেছেন, স্বীকার করছেন, এটা আজকাল অনেকেই করে না।
রক্তে মাংসে করা মানুষ হলেও সবার মধ্যে এই দৃষ্টান্তটা খুঁজে পাওয়া যায় না। আজ যদি বাবা বেঁচে থাকতেন এই কথাগুলো শুনলে বাবার বুকটা গর্বে ভরে দিত। আমার একটা দুঃখ কি জানো, আজ আমি যেখানে এসেছি যে অবস্থানে এসেছি এই স্বপ্নটি গড়ে দেওয়ার কারিগর তোমার বাবা। তিনি আজ বেঁচে থাকলে সবচেয়ে বড় খুশি হতেন। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বাবার নামে এলাকায় একটা মসজিদ করে রাখবো। তিনি কবরেও যেন আমার জন্য দোয়া করেন। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার বাগানে তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করছো। বেঁচে থাকো, আমি জানি তুমি খুব ভালো ছেলে, নিজের মনে করে কাজ করবে। কিরে মা, মনটা খারাপ? না। তাহলে মুখটা এমন হাঁড়ির মতো করে রেখেছিস কেন? একটা কথা বলো তো বাবা। হ্যাঁ বল, কি কথা? তুমি ছেলেটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছো? সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ছেলেটা খুবই ভালো, বিপদে পড়ে এসেছে তাই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। ছেলেটার সম্পর্কে তুমি সব কিছু ভালোভাবে জানো তো বাবা? না। হ্যাঁ জানি তো, ওর বাবা খুব ভালো মানুষ। আর সব সৎ বাবার সন্তানরা যে ভালো হবে সে কথা তুমি আশা করো কি করে? কেন রে, তুই এমন মন্তব্য করছিস কেন? বাবা, কারো ব্যাপারে আগাম মন্তব্য করা ঠিক না। তোমার যুক্তি একেবারেই ঠিক না বাবা। এমন কোনো কথা নেই যে সৎ বাবার ঘরে সবসময় সৎ ছেলে জন্ম নেবে। চোর বাবার ঘরে কিন্তু অনেক সময় সৎ ছেলে জন্ম নেয়, আর সৎ বাবার ঘরে কিন্তু অনেক সময় অসৎ ছেলে জন্ম নেয়, নেয় না? হ্যাঁ হতে পারে, তবে মামুনের ব্যাপারটা অন্য পাঁচজনের সাথে মেলানো যাবে না বাবা। মানুষকে এত অন্ধবিশ্বাস করা কি ঠিক হচ্ছে? কেন রে, তুই কি কোনো কারণে মামুনের প্রতি বিরক্ত? না, আমি কেন রাগ হতে যাব? শুধু একটা কথা বলি বাবা, মানুষ মানুষের জীবন করে, আবার সেই মানুষই কিন্তু একটা মানুষের জীবন ভাঙে, তাই না? এটা তো মানো। মানি, তবে একটা কথা তোকে বিশ্বাস করতে হবে যে ভাঙতে জানে সে গড়তেও জানে, নাকি এই কথাটা তুই মানবি না? মানিস তো নিশ্চয়ই। আমার কিছু বলার নেই। ওয়াও, মাত্র দুদিনই আপনি আমার বাবাকে কনভিন্স করে ফেলেছেন, নাইস। জি না, কেমন করবে বুঝো না বুঝার ভান করবেন না, এটা আমি খুব অপছন্দ করি। সত্যি আপনার কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি না, আমার বাবা মানে আপনার সো কল মামা জনাব নিয়াজ সাহেব, সে আপনার পক্ষ নিয়ে কথা বলছে। ওয়াও, স্ট্রেঞ্জ। আপনি যে প্ল্যান নিয়ে বাড়িতে এসেছেন আপনি তো সাকসেসফুলি এগিয়ে যাচ্ছেন, ইউ মাস্ট বি হ্যাপি, রাইট? আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি। আপনি 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 খারাপ উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছেন। দেখুন লিজা, আপনি মিথ্যে অপবাদ দিচ্ছেন। ব্যাস, আপনার সাফায়ার আপনাকে গাইতে হবে না। মানুষের চোখ দেখলে বোঝা যায় সে ভালো উদ্দেশ্যে এসেছে না খারাপ উদ্দেশ্যে। একটা কথা আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আপনার প্ল্যান আপনি কখনোই সাকসেস হতে পারবেন না, আমি হতে দেব না। এগুলি কি পাতা পোকা লেগেছে? মাই গড, চায়ের বাগানে তাহলে পোকা হয় না? আচ্ছা কী জানো নাম আপনার? স্যার আমার নাম নজরুল। আমাদের ইয়া বাংলাটা কোথায় স্যার? ওই যে ওই যে ওখানে, ওই ওইটা না? আচ্ছা এই বাংলাতে আপনি কতদিন আছেন স্যার? তা প্রায় 5 বছর হবে। 5 বছর? আপনি কি বাংলার ভিতরে থাকেন? জি না স্যার। ও, বাংলার পাশে আমার এক কুঠির আছে। ঠিক আছে, আমি তো দায়িত্ব এসেছি, আমি কিছুটা চেঞ্জ করতে চাই। এই যে পাতাগুলো নষ্ট হচ্ছে না, কী করলে নষ্ট হবে না এই ধরনের ধারণা আপনি আমাকে দিবেন, আপনি আমাকে সাহায্য করবেন।
কিভাবে বাগানে ডেভেলপ করা যায় সেটা বলতে আমি অবশ্যই তোকে সাহায্য করব। চলে তোরা শোন, ওই আমাদের নতুন ম্যানেজার বাবু তোদের সাথে কথা বলবে। বাবু নমস্কার। আমার নাম মামুন, আমি আপনাদের এই বাগানে জয়েন করেছি। তো আমি আশা করবো যে আপনারা আমাকে কোঅপারেশন করবেন, আমরা চমৎকারভাবে একসাথে কাজ করব, রাইট? কোনো রকম সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করব। আর এই আপনাদের পরিচিত দীর্ঘদিন যাবৎ কাজ করছে, ওনাকে বলে আমাকে বলে দেবে। বেতনের বিষয়ে কোনো সমস্যা নেই, আপনারা ভালো কাজ করুন, আমি বেতন বাড়িয়ে দেবো। ওকে, সবাই ভালো থাকবেন, কাজ করুন যান প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল কামে চল। নমস্কার। হ্যাঁ কাজ কর। তুই হাসছো কেন, কাজে যাবে না? কি নাম তোমার? পদ্ম বাবু। পদ্ম নাম তো সুন্দর, কিন্তু এত হাসো কেন, কাজ করো। বাবু ভাই কল খাবি, মজা হবে, খেয়ে দেখ। ধন্যবাদ বাবু। শোন বাবু, তোর হাতটা একটু দেখি। এই শোন শোন, চা বাগানে পাঞ্জাবি লোক থেকে তো মুশকিল। সালাম বাবু, কেমন চলছে কাজ? ভালো বাবু। বাবু একটা কথা বলি, খুব সুন্দর লাগছে এই পাঞ্জাবিতে তোকে। একটা উপহার পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে বাবু। আমি কাদা দিলি সাদা কাপড়ে।
কি পদ্ম তোমার পাঞ্জাবি পরেছি সুন্দর লাগছে কিভাবে খেতে হয় রান্না করতে হয় নাকি এভাবে খায় হাসছো কেন বলো খাবো আচ্ছা তুমি এত সব আমার জন্য কেন আনো তোকে বহুত প্যার করি রে বাবু পদ্ম মামা এভাবে মারা যাবেন
যাবে তোমার কল্পনা করি আমার বিপদের দিনে মা বাবাকে যে সাহায্য করেছেন সেটা কোনোদিন ভুলতে পারবো না স্নেহের মামুন আশা করি ভালো আছো আমি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এসেছি বর্তমানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ জানি না তোমার সাথে আর দেখা হবে কিনা আমার অবর্তমানে তুমি ছাড়া লিজার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই আমি আশা করি তোমার কাছে দাবি নিয়ে এই চিঠিটা লিখছি তুমি লিজার দায়িত্বটা নেবে এটাই আমার শেষ ইচ্ছা তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া করো এটি তোমার মামা আমার মাথার উপর থেকে ছায়াটা চলে গেল আমি একা হয়ে গেলাম মামা কেন রে তুমি ওকে ছেড়ে যাও না Thank you.
পদ্ম দু তিন দিন কাজ আসছে না। স্যার আমিও তো দেখিনি, আমি দু তিন দিন অ্যাবসেন্ট করে দিয়েছি। অ্যাবসেন্ট করলেন অসুস্থ নয় তো? তা বলতে পারবো না, খোঁজ নিন তো। এই পদ্ম, এই দুই দিন তুমি কাজে আসলি কেন? কোনো সমস্যা হয়েছে বাবুজি? আমাকে ক্ষমা করে দিস বাবুজি। আমরা ছোট জাত, ছোট জাতের ভালোবাসা মেয়েটা কি? ওর নাম পদ্ম, আমাদের বাগানে কাজ করে। নাম পদ্ম না? জি ম্যাম স্যার। আমার বাগানে কাজ করে আমার ভালোবাসার মানুষের সাথে প্রেম করো? বাহ, মানতে হয় তোমাদের মতো মেয়েকে। ঠিক না পদ্ম, ঠিক না। কাজের লোক হয়ে মালিকের সাথে প্রেম করা একদম ঠিক। এই যে তুমি কাজের লোক হয়ে মালিকের সাথে প্রেম করেছো না, এই জন্য আমি তোমাকে চাকরি থেকে বের করে দিলাম। শুধু চাকরি থেকে না, তুমি এই এলাকা থেকে সকাল হলেই চলে যাবে। আর মুরব্বী আপনি নজরুলের কাছ থেকে 1,00,000 টাকা নেবেন, 1,00,000 টাকা দিয়ে আপনাদের ভালোই চলে যাবে।
বাবু অনেক আসলে ভালোবেসেছিলাম রে তোকে, ভালোবাসলে কষ্ট পেতে হয় আগে জানা ছিল না রে আমার। মেম সাহেব কে লিয়ে সুখে থাকিস বাবু, সকালেই চলে যাচ্ছি, তোকে ভালোবাসার অপরাধে মেম সাহেব আমার চাকরি খেয়ে নিয়েছে রে। আমি ভুলে গিয়েছিলাম, আমি ভুলে গিয়েছিলাম তেলে আর জলে মেলে না রে, মেলে না, পারলে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস, এই তোর পদ্ম।